নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের পরের দর্শনীয় জায়গা হচ্ছে ওয়াঘা বর্ডার। এই হচ্ছে আমাদের গাড়ি, ঘড়ির কাঁটায় দুটো। এই গাড়িতেই আমাদের যাত্রা শুরু হলো ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই যে সমস্ত গাড়িগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, সব এখন ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। প্রচন্ড রাস্তায় জ্যাম। এই যে রোড দেখছেন আপনারা, এই রোড সোজা যাচ্ছে পাকিস্তানের দিকে। আর এইভাবেই আমাদের গাড়ি খালসা কলেজ পেরিয়ে জিটি রোড বরাবর ছুটে চলল ওয়াঘা বর্ডারের দিকে। পাঞ্জাব থেকে অমৃতসরের ডিস্টেন্স হলো 32 কিলোমিটার। আর অমৃতসর থেকে আমাদের ওয়াঘা বর্ডার পর্যন্ত যেতে সময় লাগলো প্রায় 45 মিনিট। ওয়াঘা বর্ডার পর্যন্ত কার ভাড়া করে যেতে আপনার খরচ হবে 2500 থেকে 3000 টাকার মধ্যে। কিন্তু যদি আপনি শেয়ার করে যান অটো, তাহলে আপনার খরচ হবে 250 থেকে 300 টাকা মতো। দুপুর 2:45 আমরা পৌঁছালাম আটারি ওয়াঘা সীমান্তে। মাথার উপর সূর্যি মামার প্রখর উত্তাপ উপেক্ষা করে এগিয়ে চললাম ওয়াঘা বর্ডারের দিকে। ভারতের প্রান্তে এই যে বর্ডার, এই বর্ডারের নাম হচ্ছে আটারি বর্ডার। আর পাকিস্তানের প্রান্তে যে বর্ডার, তার নাম হচ্ছে ওয়াঘা বর্ডার। গরমকালে বিকেল 5:15 এবং শীতকালে 4:15 সময় শুরু হয় এই রিট্রিট অনুষ্ঠান, যা চলে 45 মিনিট ধরে। তবে এর জন্য আপনার কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেওয়া হবে না। লাইন দেখুন, বিশাল লাইন, সেই লাইন ধরে আমরা যাচ্ছি। তবে বিশেষ ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে সিট বুকিংয়ের বিশেষ ব্যবস্থা কিন্তু আছে। সপ্তাহের প্রত্যেক দিনই আটারি ওয়াঘা সীমান্তে পতাকা নামানোর এই অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। ঢোকার মুখে পুরুষ ও মহিলা দুই ভাগে লাইন ভাগ হয়ে যাবে। আর এটি যেহেতু ভারত এবং পাকিস্তানের অত্যন্ত স্পর্শকাতর একটি বর্ডার, তাই এখানে আছে চেকিংয়ের কড়াকড়ি ব্যবস্থা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, জলের বোতল এবং ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারলেও কোনো ব্যাগ নিয়ে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ওয়ালেটটি আপনি সঙ্গে রাখতে পারবেন। অদ্ভুত ধরনের অনুভূতি। আমরা বর্ডারের ঠিক আগেই আছি। দুপুর 3:10 সমগ্র চেকিং পর্ব সম্পন্ন হওয়ার পর আমরা এগিয়ে চললাম স্টেডিয়ামের দিকে। ঢোকার মুখেই আছে এই স্ট্যাচু। শরীরে তখন রোমাঞ্চকর অনুভূতি। জীবনে এই প্রথমবার বর্ডারের অন্য প্রান্তে দেখতে পেলাম পাকিস্তানের পতাকা উঠছে। প্রবেশপথ দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম গ্যালারিতে। দেখুন, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান গ্যালারি। ইন্ডিয়ান গ্যালারি দেখুন, চারিদিকে ভর্তি, এখনো প্রচুর প্রচুর লোক আসছে এখনো। এই হচ্ছে পাকিস্তানের গ্যালারি, দেখুন একদম ফাঁকা। আমি তো এখান থেকে দু একজন লোক আমি দেখতে পাচ্ছি না। পাকিস্তানের গ্যালারি একদম ফাঁকা। আর ইন্ডিয়ান গ্যালারি দেখুন আবার একবার, এই হচ্ছে ইন্ডিয়ান গ্যালারি, এই হচ্ছে ইন্ডিয়ান গ্যালারি। ভারত মাতা কি, বন্দে বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিকেল 4:15 শুরু হলো রিট্রিট অনুষ্ঠান। তখন সমগ্র গ্যালারি ভেসে চলেছে জাতীয়তাবোধের জোয়ারে। সমগ্র ভারতীয় গ্যালারিতে শোনা যাচ্ছে একটাই ধ্বনি, ভারত মাতা কি।
জয়। এরই মধ্যে দেখলাম জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে একদল মেয়ে তিরঙ্গা হাতে ছুটে চলেছে গ্যালারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভারতীয় গ্যালারিতে তখন বেজে চলেছে দেশপ্রেমের গান, আর জাতীয়তাবোধের এই দৃশ্যকে দেখানো হচ্ছে দর্শক গ্যালারির পাশেই থাকা জায়ান্ট স্ক্রিনে। আমিও তখন সমান তালে চিৎকার করছি ইন্ডিয়া জিন্দাবাদ, আর তারই মধ্যে শুরু হলো রিট্রিট অনুষ্ঠান। সব শেষে রিট্রিট অনুষ্ঠান দেখে এই পথ দিয়েই আমরা গ্যালারির বাইরে বেরিয়ে এলাম। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে।